আমার দিলের ভিতরে একটা প্রশ্ন আছে, তুই জবাব দিবি কিনা বল। হুজাইফা ডাক দিয়ে বলে, আমিরুল মুমিনিন, আপনি যদি আমাকে ডাকতেন আমি নিজে উপস্থিত হয়ে যাইতাম, আপনি কষ্ট করে আসা লাগতো না। হুজাইফা ডাক দিয়া বলেন, কি বলবেন বলেন। হযরত ওমর ডাক দিয়া বলে, বল, আমি যদি দুনিয়ার জমিন থেকে ইন্তেকাল করি, বল তুই আমার জানাজার নামাজটা পড়াইবি কিনা। আমিরুল মুমিনিনের মতো একজন আমিরুল মুমিনিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো একজন সাহাবী, উনি হুজাইফাকে বলে, হুজাইফা, আমার নামাজের জানাজা তুই পড়াইবি কিনা বল। হুজাইফা ডাক দিয়ে বলে, আল্লাহর কসম, আপনার মতো একজন সাহাবী আমিরুল মুমিনিন, যার জানাজার নামাজ আমি নিজে সামনের কাতারে দাঁড়ায়, প্রভু হুজুর টেনশন নিয়েন না। দেখেন যেখানে আপনার মতো আমার মতো নালায়েক বান্দার কত টেনশন করা দরকার। আমিরুল মুমিনিন দুনিয়ার জিন্দেগিতে জান্নাতের সার্টিফিকেট পানেওয়ালা বান্দা টেনশন করে, জান্নাত পাবো নাকি জাহান্নামে যাব। এ মুসলমান, আপনার আমার গুনাহের অভাব নাই, কোনদিন মালিকের কাছে তো বলি নেই, ডাক দিয়ে আল্লাহ আমি এত গুনাহ করলাম মালিক, আমি কি জান্নাত পাবো নাকি জাহান্নাম পাবো, মালিক তুমি আমাকে ক্ষমা করে দাও। ওমর ডাক দিয়া বলতেছেন, তুই একবারের জন্য বল আমি জান্নাতি, আমার নামাজ পড়বি কিনা। হুজাইফা বলে, আমি নিয়ত করছি, ওয়াদাও করছি, আপনাকে কথাও দিলাম করব। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, আলহামদুলিল্লাহ, আল্লাহ তোমার শুকরিয়া। হুজাইফা ডাক দিয়া বলে, এই প্রশ্নের জবাবে কি পাইলেন? আমিরুল মুমিনিন ডাক দিয়া বলে, হুজাইফা, এতদিন তোরে জিজ্ঞাসা করলাম আমার নামটা মুনাফিকের খাতায় নাকি ইমানদারের খাতায়, আমার তুই বলস নাই, আমি টেনশনে ঘুমাইতেও পারি না খাইতেও পারি না। এর হুজাইফা, আজকে যখন নাকি শুনলাম তুই আমার জানাজার নামাজ পড়বি, আমি জানি মুনাফিকের জানাজা সবাই পড়লেও হুজাইফা পড়ে না, যেহেতু তুই হুজাইফা কথা দিলে আমি ওমরের জানাজার নামাজ পড়বি, আমার নিশ্চিন্ত হয়ে গেলাম, আমি ওমরের নামটা আল্লাহর রহমতে মুনাফিকের খাতায় নয় ইমানদারের খাতায়। বান্দেগানে খাসে আল্লাহ মুলগয়ুব দরজা জানে জওয়াসি সুলকুল জমি সরসব এ পিরাহন শানি দি চেরাদর চাহে কে নানশ নদীবি। মহব্বত রাখো কার সঙ্গে, জবানটা খুলে বলেন কার সঙ্গে। মাওলা তোমায় ভালোবেসে কলিজা পুড়ে গন্ধ আসে, মাওলা তোমায় ভালোবেসে কলিজা পুড়ে গন্ধ আসে, আমি তোমার নূরে যাব মিশে, তোমার নূরে যাব মিশে, দূরে ঠেলে দিও না পুরে পুরে ছাই হইল এই যে পাগলের সিনা। মাওলার ইশকে জলে আগুন নিভাইলে যে নিভে না পুরে পুরে ছাই হইল এই যে পাগলের সিনা। ধরা দিয়ে দাও না ধরা, কাছে থেকেও দাও না সারা, এই বুকেতে বইছে খরা, না পারি যা তো ছাই হইল এই যে পাগলের সিনা।
পুরে পুরে ছাই হইল এই যে পাগলের সিনা। জোরে বলেন আল্লাহু আকবার। মহব্বত রাখা লাগবে না লাগবে না? কার মহব্বত রাখবো? আল্লাহ পাক আমাদের সকলের অন্তরকে পরিচ্ছন্ন বানায় দেন। জোরে বলেন আমিন। ওমর রাদিয়াল্লাহু তাআলা নিজের ফিকির করছেন, সাহাবাজ মাইন নিজের ফিকির করছেন, তাবেঈরাও নিজের ফিকির করছেন, তাবে তাবেঈরাও নিজের ফিকির করছেন। আগে নিজে বাঁচবো তারপরে অন্যকে বাঁচাবো। আপনি আমি নিজের ফিকির করে যদি নামাজ ধরি, রোজা ধরি, যাকাত ধরি, হজ ধরি, জিকির ধরি, তাহলে আমিও বাঁচবো, ঘরও বাঁচবে, সংসদও বাঁচবে, ঠিক কিনা? জোরে কর। আমরা একটা স্লোগান দিই না, আল কোরআনের আলো, এ সমস্যা এই জায়গায়। ঘরে ঘরে যারা স্লোগান দিতে দিতে এখন নিজের অবস্থা বিগড়ে, এজন্য উচিত হওয়া স্লোগান এটা হওয়া, আল কোরআনের আলো দিলে দিলে যাব। কিসে কিসে? তাহলে এই আলাইকুম আনফুসুকুমের মেজদাক আমরা হইতে পারি। কোরআন সুন্নার আলো বলেন, জোরে বলেন, দিলে দিলে কোথায়? যার দিল ঠিক তার ঘরও ঠিক, আর যার ঘর ঠিক নাই তার তো দিলও ঠিক নাই। আপনি ঘরে ঘরে জ্বালানোর স্লোগান দিচ্ছেন, সংসদে জ্বালানোর স্লোগান দিচ্ছেন, নিজের ভিতরে নাই সুন্নাত, নিজের ভিতরে নাই দাড়ি, নিজের ভিতরে নাই জিকির, সে আরেকজনের ঘরে ইমানের আগুন বলে যাবে, এটা বন্ধামি ছাড়া কিছু না। এজন্য নিজে বাঁচেন, নিজের সন্তানকে বাঁচান, পরিবারকে বাঁচান, তারপরে অটোমেটিক সংসদও বেঁচে যাবে। আল্লাহ পাক আমাদের নিজের নফসকে পরিপূর্ণ করায় দেখ বলেন আমি। এজন্য ভাই নফস ঠিক করব। গুনাহ যেগুলো হয়েছে প্রত্যেকেই গুনাহগার, আমিও আপনারা সবাই, অন্তর নফসের খাহের সাথে গুনাহ করি, নফস আমাদেরকে গুনাহ করায়, এই নফসকে ঠিক রাখবো। গুনাহ যদি হয়ে যায়, হয়ে তো গেছেই, একটা হইলো ইচ্ছাকৃত গুনাহ হয়ে যাওয়া, এটা খারাপ, অনিচ্ছা হয়ে গেছে ঠিক আছে, মাফ চাই না, ইচ্ছাকৃত গুনাহ হওয়া খারাপ। এই কারণে যেই গুনাহগুলো হয়ে গেছে নিয়ত করবেন, আজকে জুমার রাত, এই সময় আল্লাহ পাক আসমানে এসে ডাকতেছেন, এই কেউ আসো নাকি এরকম যে চাইবা আমি আল্লাহর কাছে চাই, ডাকতেছেন আল্লাহ, আমরা ঘুমায় থাকি। এজন্য রাসূল বলেন বেশি বেশি ইস্তিগফার করো, কারণ আল্লাহ পাক ইস্তিগফারের মাধ্যমে বান্দার বন্ধ দুয়ারকে খুলে দেয়। ইস্তিগফার কেউ যদি পড়ে তো আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দার সমস্ত গুনাহ মাফ করে দেন। রাসূল বলেন আমি প্রত্যেক দিন কমাসকম 100 বার ইস্তিগফার করতাম। সুবহানাল্লাহ। তা আমাদের কতবার পড়া উচিত? আল্লাহর নবী যদি 100 বার করে, আমাদের তো 1 কোটি বার পড়া দরকার, কিন্তু আমরা 1 বারও পড়ি না। ইস্তিগফার করবেন গুনাহ মাফ হবে, ইস্তিগফার করবেন রিজিকের অভাব দূর হয়ে যাবে। বিশ্বাস হয়? সামনে দুর্ভিক্ষ আসতেছে, মানুষ বলে, সরকার বলে, কোনো কিছু আপনাকে ঘায়েল করবে না ইনশাআল্লাহ, আপনি যদি ইস্তিগফার করেন। ইস্তিগফার আপনার রিজিকের বন্ধ দুয়ারকে খুলে দিবে, ইস্তিগফার আপনার বিপদকে হেফাজত করে দিবে, আপনি পরিপূর্ণ গুনাহ থেকে পবিত্র হতে পারবেন ইস্তিগফারের মাধ্যমে, রিজিকের অভাব দূর করতে পারবেন ইস্তিগফারের মাধ্যমে, বিপদ আপদ থেকে হেফাজত থাকতে পারবেন ইস্তিগফারের মাধ্যমে। আজকে সারা দিন মাগরিব থেকে এই পর্যন্ত যা শুনছেন সব কিছু মনে রাখতে পারবেন না, কিন্তু সর্বশেষ যেটা শুনলেন এটা বাসায় নিয়ে যেতে পারবেন। সব বয়ান ভুলে গেলেও টেনশন নাই, এতটুকু যদি নিতে পারি, 10 জন যদি এই জিনিসটা নেয় যে আমরা বাসা পর্যন্ত একটা জিনিস নেব, ইস্তিগফার। আমি বাসায় ঘুমাবো, আপনারা পড়বেন, আমি সওয়াব পাবো, এটা হলো আমার ধান্দা, কারণ আমরাও আমল দিয়ে আল্লাহর কাছে জান্নাতে যেতে পারবো না। আমাদের উসিলা, আমি মাঝে মাঝে বলি আমার উসিলা হলো আপনারা, সারা দেশে ওয়াজ করে বেড়াই আমরা যারা বক্তা আছি, আমাদের উসিলা আপনারা, কারণ আমরা না সময় মতো ঘুমাইতে পারি, না সময় মতো নামাজ পড়তে পারি, না সময় মতো খাইতে পারি, আমাদের সফরের কারণে অনেক কিছু বেমন এদিক সেদিক হয়ে যায়, তো মাঝে মাঝে আফসোস করি আর বলি আল্লাহ আফসোস তো লাগে, কিন্তু কিছু কিছু বান্দা যারা আমাদের কথা ইস্তিগফার করে, দুরুদ পড়ে, দাড়ি রাখে, নামাজ পড়ে, আমাদের আমল না থাকলেও এই সমস্ত বান্দাদেরকে তোমার সামনে দাঁড়া করা দিব, এদের উসিলায় জান্নাত দিয়া দিও আল্লাহ। আমাদের উসিলা আপনারা, আমাদের আমল কোনো আখলাক কোনো, আমাদের আমল নাই আখলাকও নাই। আপনারা এখান থেকে যাবেন, একজন মানুষ 10 জন মানুষ যদি এখান থেকে বাসায় যাওয়ার সময় ইস্তিগফারের আমলটা নিয়ে যেতে পারেন, শোয়ার আগে যদি ইস্তিগফার করতে পারেন, যখনই সময় আছে, হাতের কাজ আছে, পায়ের কাজ আছে, জবানের তো কাজ থাকে না, জবানের একটা কাজ উঠায় দেবো, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, রাজি আছি কারা কারা, আমি সহ। আল্লাহ তুমি আমাকে আগে তৌফিক দান করো, আপনাদেরকেও যেন তৌফিক দান করে। আজকে বাজানে মহব্বতের জায়গায় আসছি, আমি যদিও শেষে বসার যোগ্যতা রাখি না,
এরকম একটা মাদ্রাসা এই মাদ্রাসা কবুলিয়াতের মাদ্রাসা এত বছর যাবত পুরানো মাদ্রাসা এই মাদ্রাসার এই মাহফিলে আপনারা আমাকে আখেরে মুনাজাতে বসাইছেন এটা আমি যোগ্য ছিলাম না এরপরও আজান আমারে বসাইছেন তার মানে বড়দের নেক নজর আমার প্রতি আছে আলহামদুলিল্লাহ আমার পুঁজি এটা উনাদের মতো লোকদের নেক নজর উনারা যখন আমাদেরকে এই জায়গায় বসায় তখন দিলে মনে হয় যে না আলহামদুলিল্লাহ আমরা হয়তো বলতে পারবো না যে আমরা আশরাফ আলী থানভি পেয়েছি কিন্তু আমরা বলতে পারবো যে আমরা আব্দুর রাজ্জাক কাসমি পেয়েছি কিন্তু আমার আফসোস লাগে আমার এই বাচ্চাদের জন্য আমরাও তো অন্তত আহমদ শফিকে পেয়েছি জুনায়েদ দাবনগরীকে দেখেছি চরমনা সৈয়দ কি বলে ফজলুল করিম রহমতুল্লাহ আলাইকে দেখেছি আমরা অনেক বড় বড় বুজুর্গদেরকে দেখি মুফতি আমিনী রহমতুল্লাহ আলাইকে দেখেছি কিন্তু আমার বাচ্চারা কাদেরকে দেখবে আমি খুব টেনশন করি এটা নিয়ে আমরা এখনো দেখতেছি হযরতদেরকে কিন্তু আমাদের বাচ্চারা বড় হতে হতে কাদেরকে দেখবে আমাদের মতো দের ব্যাটারিদেরকে আল্লাহ যেন এদের বড় হওয়ার আগ পর্যন্ত বড় হতে হতে ইনাদের মতো বুজুর্গ আর ওই জামানার ওলিদেরকে আল্লাহ যেন তৈয়ার করে দেন ওলি বুজুর্গরা যতদিন থাকবে দুনিয়া ততদিন টিকে থাকবে বুজুর্গরা নাই তো দুনিয়া শেষ হযরতের জন্য দোয়া করবেন আল্লাহ পাক যেন আমার বাজানকে সুস্থতার হায়াত যেভাবে পরিশ্রম করে এই মুরব্বি বয়স আল্লাহ যেন ওনার এই পরিশ্রম গুলো আরো কঠোর ভাবে করার তৌফিক দান করে আল্লাহ যেন সুস্থতার হায়াত দান করে পাশাপাশি স্টেজেও যারা আছেন মুরব্বীরা আপনারাও সামনে যারা আছেন আপনাদের জন্য দোয়া করি আল্লাহ পাক আপনাদের সবাইকে জানে মালে ইমানে আমলে হায়াতে রিজিকে ভরপুর বরকত দান করে মাদ্রাসার জন্য আপনারা সহযোগিতা করবেন তো ইনশাআল্লাহ রাজি আছেন তো ইনশাআল্লাহ কোন ব্যাগ কি যাবে ব্যাগ পাঠাই দিই আজকে যেহেতু আজকে বসছে মাদ্রাসার ছাত্ররা যদিও প্রথম দিন এরপরও অনেক মানুষ আসছেন আগামীকাল হয়তো ব্যস্ততা আসতে পারবেন না এমন একটা পবিত্র মজলিসে আপনার যদি দশটা টাকা এই জায়গায় থাকে আলহামদুলিল্লাহ এটা কামিয়াব আপনি একটু সামিল থাকলেন খুব বেশি টাকা দিয়ে ফেলবেন বা খুব বেশি উঠাবো তা না মাদ্রাসার কিছু ছাত্ররা চলে যাক যেহেতু জুমার রাত এটা বরকতি রাত ভাই এই রাতে দান করেন আল্লাহ পাক কবুল করে নেবে ইনশাআল্লাহ এই জন্য সংক্ষেপে ভিতরে ভিতরে রুমাল চলে যাক আপনারা সবাই যতটুকু পারেন একশো হোক পঞ্চাশ হোক হ্যাঁ মাদ্রাসার ছাত্ররা আছে ছাত্ররা তোমরা দশ টাকা করে হইলো দাও ছাত্র যারা আছে দশ টাকা বিশ টাকা পঞ্চাশ টাকা একশো টাকা দাও সবাই দিবেন আমরা মোনাজাত ধরবো ইনশাআল্লাহ হ্যাঁ একটু দাঁড়া চালু করেন কেউ উঠবেন না মোনাজাত নিয়ে সবাই যাব ইনশাআল্লাহ আমরা যেহেতু শেষ আখেরি বয়ানে ছিলাম আর দোয়া ও মুখ খুলে বাদে এতক্ষণ আমরা এতক্ষণ বিরিয়ানি খাইছি হাতের ভিতরে যদি ময়লা থাকে উঠে যায় তাহলে হয় না এই ময়লাটা সাফ করে গুনাহের ময়লা সাফ করে পবিত্র হয়ে তারপর যাব ইনশাআল্লাহ আমরা সবাই পড়তে থাকি আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি দাম্বি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি দাম্বি ওয়া আতুবু ইলাইহি لا حول ولا قوة إلا بالله العلي العظيم أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه দেখানোর জন্য বড় বড় গলায় বয়ান করছিলি বান্দার দেখানোর জন্য দুনিয়ার জমিনে সমস্ত বান্দারা তোদেরকে বড় বড় নামাজি বলছে দুনিয়ার জমিনে সব তোদেরকে বড় বক্তা বলছে দুনিয়ার জমিনে সমস্ত মানুষরা তোরে দানবীর বলছে আজকে আমি আল্লাহ তো তোর দিলের হাল জানি তুই মিথ্যু ছাড়া অন্য কোন কিছু না আল্লাহর নবী ডাক দিয়া বলেন ফায়ুসহাবু আলা ওয়াজহিহি হাত্তা উলতিয়া ফিন্নার ওই সমস্ত বান্দাদেরকে মালিক ডাক দিয়া বলবে হে ফেরেশতার দল ওই বান্দাটাকে ধরো পাউটা উপরের দিকে দিয়া মাথা নিচের দিকে দাও আমি আল্লাহ পাক বললাম বান্দাকে এক ঢিল দিয়া জাহান্নামে ফেলা কারণ বান্দাটা দুনিয়ার জমিনে যা কিছু করছে নফস ঠিক ছিল না মানুষকে দেখানোর জন্য নফস ঠিক ছিল না বান্দাদারে নামাজি বলবে সেই কারণে নফস ঠিক ছিল না বান্দাদারে হাজি সাহেব বলবে সেই কারণে আজকে বান্দা যেটা চাইছে সেটা পাইছে কিন্তু আমি আল্লাহর জন্য না করার কারণে আমি রব্বুল আলামিন ওই বান্দার জন্য চিরস্থায়ী জাহান্নামের ফয়সালা করে দিলাম বাইরে আমার খুব বুঝবেন এই কারণে ইবাদতটা হবে কার জন্য নবী বলে দিছেন কেমনে হবে আনতা আবুদাল্লাহ কান্না কাতারা
فإن لم تكن تراه فإنه يراك نماز داي كربين عبادت دارايلن زكير البدر بشلين মানুষ দূর থেকে দেখে আপনি এবার জিকির আজকার বাড়ায় দিলেন যে বান্দারা মনে করবে আমি বড় হুজুর কি লাভ সময় নষ্ট অযথা আল্লাহর সঙ্গে কুফরি করা কারণ রিয়া লোক দেখানো ইবাদত এটা হলো শিরিক ফিল খাফা এটা গোপন শিরিক বান্দা যদি কাউকে দেখানোর জন্য ইবাদত করে এটা আল্লাহর সঙ্গে শরীক করে দিল হে মুসলমান এই কারণে নবী বলেন তোমার ইবাদত কেমন হবে কোন বান্দা যখন নামাজের ভিতরে দাঁড়ায় যাবে বান্দা মনে মনে রাখবে আনতাবুদাল্লাহা কান্নাকা তারা এমন ভাবে ইবাদত করো যেন তুমি তোমার মাওলাকে দেখো এমন ভাবে নামাজ আদায় করো যেন নামাজের ভিতরে তুমি তোমার আল্লাহকে দেখো এমন ভাবে নামাজ আদায় করো এমন ভাবে ইবাদত করো ইবাদতের ভিতরে যেন তুমি তোমার মাওলাকে দেখো আর যদি ইবাদতটা অমন না হয় আমাদের ইমান তো দুর্বল এই দুর্বল ইমান নিয়ে বান্দা যদি ইবাদত করে বান্দা অন্তত দিনের ভিতরে এতটুকু তো রাখো কেউ না দেখলেও আমার মাওলায় দেখে কে দেখে জবানটা খুলে বলেন আর জোরে বলেন ان صلاتي ونسكي ومحياي ومماتي لله رب العالمين الله باك رب العالمين বলে মুমিনেই কারণে তোমরা বলবা আমার নামাজ আমার কুরবানি আমার hayat আমার মউত সব কিছু দুনিয়ার কারো জন্য নয় এই সকল ইবাদত একমাত্র আল্লাহর জন্য ঠিক কিনা মুসলমান এই কারণে নবী বলেন ইবাদত এমন ভাবে করো যেন তোমার মাওলাই তোমারে দেখে বর্তমান সময় আমরা নামাজ আদায় করি ইবাদত করি বন্দেগি করি মালিক আমাদেরকে মাফ করুক একটা ইবাদত মনে হয় না আল্লাহর দরবারে কবুল হয় এ মুসলমান ইবাদত বেশি দরকার নাই বুজুর্গ হওয়ার জন্য অনেক কিছু ইবাদত দরকার নাই মনে রাখবেন আমি যদি জিজ্ঞাসা করি অনেক বড় বুজুর্গ হইতে চান তাহাজ্জুদ দরকার আছে নি বুঝা বলেন না বিশাল বড় বুজুর্গ হইতে চান তাহাজ্জুদের দরকার নাই বিশাল বড় আল্লাহওয়ালা হইতে চান বেশি তসবিহ তাহলিলের দরকার নাই বুজুর্গ তো সবচেয়ে বড় সে যে নিজে নিজে ছোট থেকে ছোট গুনাহ থেকে বাঁচাইতে পারে অনেক বেশি ইবাদত করলেন কিন্তু ইবাদত কবুল হয় নাই বান্দারে দেখানোর জন্য এই জন্য কোন বান্দা যদি নিজেকে গুনাহ থেকে ইবাদত করে ওই বান্দার মতো আল্লাহওয়ালা বান্দা দুনিয়ার জমিনে আর কেউ নাই কারণ রাসূল বলেন ইয়াকুম ওয়া মুহাক্কারাতিজ-যুনুব বান্দা তোমরা নিজেরা নিজেদেরকে ছোট গুনাহ থেকে বাঁচাও নিজেরা নিজেদেরকে গুনাহ থেকে বাঁচাও কারণ ইমানদার গুনাহকে কত বড় মনে করবে শয়তানের উদাহরণটা আল্লাহ পাক রব্বুল আলামিন দেয় কামাসালি শাইতান ইদ ক্বালা লিল ইনসান ইকফুর ফালাম্মা কাফারা ক্বালা ইন্নী বারীউম إني أخاف الله رب العالمين الله باك رب العالمين بولن بندا شيطان رودارون دايلو شيطان بندر دوكا دوار جنو بار بار داي شيطان بندر شروع থেকে নেক সূরাতে ধোঁকা দিয়া একদম কুফরি করায় বান্দা যখন কুফরি করে নেয় তখন শয়তান বান্দারে করে ইন্নি বারিউম মিনক আমি তোমার থেকে পানা চাই শয়তান নিজে বলে সে নাকি আল্লাহরে ভয় পায় নাউজুবিল্লাহ শয়তান বান্দারে এভাবে ধোঁকা দেয় এ মুসলমান প্রত্যেকটা মানুষের রন্ধ্রে রন্ধ্রে শয়তান থাকে আমারও শয়তান আছে আপনাদেরও শয়তান আছে এমন একটা মানুষ নাই দুনিয়ার জমিনে কেউ গুনাহ করে না আছে কিনা বলেন আছে সবাই গুনাহ করে তো আমিও তো করি আপনারাও একজনও নাই যে বলতে পারবে যে আমি কোনদিন গুনাহ করি নাই রাসূল বলেন আখাইরু উম্মতি করনি সুম্মা আল্লাযীনা ইয়ালুনহুম সুম্মা আল্লাযীনা ইয়ালুনহুম আমার জামানা ভালো তারপরের জামানা ভালো তারপরের জামানা ভালো ওর পরের জামানা থেকে সব কিয়ামত পর্যন্ত যত জামানা সামনের দিকে আগাবে তত জামানা ধ্বংসের দিকে আগাবে যত জামানা সামনের দিকে আগাবে তত গুনাহের দিকে আগাবে তার মানে আজকের শিশু যে জন্মগ্রহণ করলো আগামীকাল দিয়ে জন্মগ্রহণ করবে আগামীকালের চেয়ে আজকের জন্মগ্রহণ করা শিশুটা একদিন হইলেও ভালো যত জামানা কেয়ামতের দিকে আগাবে রাসূলের থেকে যত জামানা পিছনের দিকে যাবে
রাসূলের জামানা থেকে যত জামানা দূরের দিকে যাবে বান্দা তত খারাপ হবে এই কারণে আল্লাহ পাক বলেন সুল্লাতুম মিনাল আউয়ালিন ওয়া কালিলুম মিনাল আখিরিন যদিও আমরা আমাদের বাপ দাদাদেরকে গালি দেই নামাজ হয় না ওই হয় না সেই হয় না হুজুররা বুঝে নাই আকাবিররা বুঝে নাই খালি আকাবির আকাবির করে এখন ইসলামের উল্টা পাল্টা ব্যাখ্যা নাকি আমরা করি ওটা আকাবিরদের প্রস্রাবের সমান তোমাদের যোগ্যতা হবে না এক একজন আকাবির এমনি এমনি হয় নাই আকাবির হওয়ার পিছনে বহু ত্যাগ তিতিক্ষা কারণ তাদের জামানা রাসূলের জামানা কাছাকাছি উলাইকাল মুকাররাবুন ওরাই হলো নিকটবর্তী আমরা তো যত জামানা আগাই আমরা আর্জেন্টিনা ব্রাজিলের দিকে আগাই তারা জামানা যত পিছনের দিকে ছিল রাসূলের কাছাকাছি ছিল যত সামনে আগায় আমরা রাসূলের থেকে তত দূরে সরে যাই ঠিক কি না জোরে গান এই কারণে মুসলমান শয়তান বান্দারা ধোঁকা দেয় নবী বলেন আমার জামানা ভালো তার উপরের জামানা ভালো তার উপরের জামানা ভালো এরপরে বান্দা যতগুলো আসছে সবই তো গুনাহগার দিন যত যাবে গুনাহ বাড়বে অন্যায় বাড়বে মানুষের নফস খারাপ হবে এই কারণে আল্লাহ নবী বলেন নফস ঠিক করো ইয়াকুমুল মাসিয়া নিজেকে নিজের গুনাহ থেকে বাঁচাও কেন আল্লাহ নবী কিন্তু বারবার বান্দারে তাহাজ্জুদ পড়ার আদেশ দেন নাই নবী কিন্তু বেশি বেশি ইবাদতের আদেশ দেন নাই নবী বলছেন গুনাহ থেকে বাঁচো গুনাহ থেকে বাঁচো আল্লাহ বলেন লা তাকরাবুস জিনা গুনাহ থেকে বাঁচো জিনার থেকে বাঁচো জিনার নিকটবর্তী হয় না নিকটবর্তী হয় না মানে জিনা করার জন্য যে জিনিসগুলো আপনাকে দৌড়ায় ওগুলোর কাছাকাছিও যাওয়া যায় না ওগুলোর কাছাকাছি যাওয়া মানে নফস খারাপ হয়ে যাওয়া হাদিস রাসূল বলেন শুধুমাত্র অঙ্গের জিনাটাই জিনা নয় লাইনান জিনাহুমা আল নজর বান্দার চোখেরও জিনা আছে সেটা হলো দেখা শয়তান বান্দারে কেমনে ধোঁকা দেয় জানেন আরে এই বেটা সুন্দর করে একটা বেটি যাইতেছে একটু তাকা তাকাইছে যদি কোন কিরে কেন তাকাইনি কয় না না সমস্যা নাই চোখ এমনি পড়ে গেছিল একটু দেখছি আর কি চোখ যে পড়ছে একটু দেখছে শয়তান তারে বলতেছে চোখ যেহেতু পড়ে গেছে এবার মুতালা টুতালা যা আছে ভালো মতো কর যায় কেন রাসূল বলছেন যে তোর প্রথম নজর যেটা এটা তোর নজর দ্বিতীয় নজরে কোনো সমস্যা নাই তৃতীয়টা কি বলে দ্বিতীয় নজর গুনাহ তৃতীয় নজর গুনাহ কিন্তু প্রথম নজর যেটা গেছে এটা তোমার অসতর্কতামূলক বসে গেছে খালি বললি চোখ ফিরা নাও ক্লিয়ার হয়ে যাবে শয়তান তার কাছে চোখ যেহেতু একবার দিয়েই দিছে সে ভালো তো দেখ যুবকরাও চিন্তা করে যেহেতু এমন নজর দেওয়া দিছি প্রথম নজর যেহেতু সমস্যা নাই এবার শহীদ হয়ে যাও আগে নজর আর ফেরা না শয়তান এমনি ধোঁকা দেয় নেক সুরাতে ধোঁকা দেয় শয়তানের কাজই হলো বান্দারে সুন্দর করে গোছায় টোছায় বুঝায় দেওয়া একটা গুনাকে ধরায় দেওয়া আবার কখনো কখনো ধোঁকা দিয়ে বলে বান্দারে ঘুষ খা কালকের পর দিন একটু তওবা করিস আবার পরের দিন ঘুষ খা আবার তওবা করিস আবার ঘুষ খাবি আবার তওবা করিস টেনশন আছে তোর আল্লাহ তো আছে বেটা তুই যত গুনাহ করিস আল্লাহ তো তোরে মাফ করবেই শয়তান আমাদের নফসের ভিতরে এটা দেয় কি দেয় না ভাই গুনাহ একটা করছি আমি একদিন এক লোককে জিজ্ঞেস করছি যে টাকা আছে আমি বললাম ভাই আপনি ওমরা করবেন না সে বলতেছে ওমরা তো নিয়ত করছি করব তবে আমার একটা চিন্তা আছে আমি বললাম কি চিন্তা বলেন আমার চিন্তা হলো ওমরা করব চিন্তা আছে কিন্তু এখন না 50 বছর বয়স 50 বছর বয়সে কেন বলতেছে চিন্তা করছি 50 বছর পর্যন্ত একটা আকাম কুকাম যা আছে এগুলো কোন মনে পড়ে আল্লাহর কাছে তওবা টোবা করে হাজির সাহেব খালি মসজিদে জিকির করুন কথা বুঝেন না আপনারা খুব সুন্দর চিন্তা এই চিন্তাটা দিছে কেদারে শয়তান কয় বেটা তুই 50 বছর পর্যন্ত আগে আকাম রাকাম কর পাঁচতলা দশতলা বিল্ডিং কর এরপরে ভালো হয়ে যাইছ এ মনে হয় আল্লাহর কাছ থেকে ওয়াদা নিয়ে আসছে আল্লাহ তারে 50 বছর হায়াত দিবে এটা হলো শয়তানের কাজ খোঁচা দিয়ে কোনো মতে গুনাহ করাইতে পারলেই শয়তান সফল কিন্তু আমরা বুঝি না আমাদের বুঝো নাই এহসাসও নাই অনুভূতিও নাই হালাল হারামের তামিজও নাই বাস শয়তান জেনে বলতেছে এমনি চলতেছি নফস জেনে বলতেছে এমনি চলতেছি নবী বলেন না আল মুজাহিদু মান জাহাদা লিনাফস যে নফসের সঙ্গে জিহাদ করতে পারে সবচেয়ে বড় মুজাহিদ এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন এই চিন্তাটা যে মাথায় রাখে সমস্ত গুনাহ করার পর আল্লাহর কাছে মাফ চাবো আবার গুনাহ করবা আবার মাফ চাবো আল্লাহ বলেন ওয়ালাইসা তাওবা ওই সমস্ত বান্দাদের তওবা কবুল নয় যেই সমস্ত বান্দারা তওবা করে আবার গুনাহ করে আবার তওবা করে আবার গুনাহ করে আবার তওবা করে গুনাহ করে
অথবা কন্টিনিউ গুনার উপরে থাকা বান্দার তওবা আল্লাহর দরবারে কবুল হবে না এই কারণে ভাইরা আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলে বান্দা খবরদার শয়তানের ওয়াসওয়াসা থেকে বাঁচো শয়তান তোমাদেরকে হারামের দিকে ডাকে আমি আল্লাহ তোমাদেরকে দয়া মাগফিরাত আর জান্নাতের দিকে ডাকি সুবহানাল্লাহ ওয়াসারিউ ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম وسارعوا إلى مغفرة من ربكم وجنة عرضها السماوات والأرض أعدت للمتقين الله ডাক দে বলে হে মুমিন তোমরা তোমাদের রবের দয়ার পিছনে দৌড়াও এমন রবের দয়ার পিছনে দৌড়াও যেই রবের দয়া তোমাদেরকে আল্লাহ জান্নাত পর্যন্ত পৌঁছায় দিবে রবের দয়ার পিছনে দৌড়াও যে রবের দয়া তোমাদেরকে জান্নাত হবে কি জান্নাত বলে কত বড় জান্নাত এমন জান্নাত যে জান্নাতের প্রশস্ততা হলো আসমান আর জমিনের সমান আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন এরকম প্রশস্ত জান্নাত আমি আল্লাহ পাক বান্দা তোমারে একটা দিব না ওয়ালিমান খাফা মাকাম রব্বিহি জান্নাতান কোন বান্দার দিলের ভিতরে যদি মালিকের ভয় রাখে আল্লাহ পাক রব্বুল আলামিন বলে ওই বান্দাকে আমি একটা তো নির্দিষ্ট জান্নাত দিব ওই নির্দিষ্টর সঙ্গে আরেকটা জান্নাত বরাস দিয়া দিব জান্নাত চির সুখের ঘর জান্নাত চির সুখের ঘর ও গো জানতে যদি তুমি মায়া ঘেরা তো সুখের খনি জান্নাত পাওয়ার সহজ পথে তো শহীদি মরণ জান্নাত পাওয়ার সহজ পথে তো শহীদি মরণ শহীদ হলে খোদা পাবে তুমি মায়া ঘেরা রঙিন পৃথিবী নয় তো সুখের খনি আল্লাহু আকবার জান্নাতে পাবে তুমি মহান প্রভু আল্লাহর দিদার জান্নাতে আরো পাবে তুমি নাজনে আমত পার জান্নাতে পাবে তুমি পুর গিল মন যা চাবে জান্নাতের স্বপ্নে আমার তোমায় স্বাগতম জানাবে শর্ত একটাই তোমাকে দিতে হবে কুরবানি শর্ত একটাই তোমাকে দিতে হবে কুরবানি করতে পারো তুমি যদি করতে পারো তুমি যদি সেই আল্লাহর গোলামি মায়া ঘেরা রঙিন পৃথিবী নয় তো সুখের খনি সুবহানাল্লাহ জান্নাতটা পাইতে চাই কি চাই না সবাই চাই আল্লাহ কবুল করো জোরে বলেন আমিন নফসের ভিতরে দাগ নিয়ে জান্নাত পাওয়া সম্ভব কিনা কথা বলে না বর্তমান সময় আমরা নিজের চিন্তাবাদ দিয়ে অন্যের চিন্তা করি আল্লাহ পাক রব্বুল আলামিন বলে বান্দা নিজের চিন্তাবাদ দিস না অন্যের চিন্তাবাদ দে নিজের চিন্তা আগে কর চাচা আপনা যান বাচ্চা নিজে বাঁচতে না অন্যের নাম এই জন্য আল্লাহ বলেন কু আনফুসাকুম তুই তোর নফসের চিন্তা কর তুই তোর নফসকে বাঁচা তুই তোকে বাঁচা তারপর অন্য টেনশন কাম সমুদ্রের মাঝখানে লঞ্চ ডুবতেছে আপনি নিজে সাঁতার পারেন আর দশ জন পারে না আপনি যদি চিন্তা করেন আমি ওরে বাঁচাবো ওরে বাঁচাবো আপনি কাউকে বাঁচাতে পারবেন না বুদ্ধিমানের কাজ যদি হয় আপনি নিজে আগে সাঁতার কেটে ওপারে যাবেন একটা নৌকা নিয়ে এসে তারপর অন্যদেরকে বাঁচান
কিন্তু নিজেই যদি তিন চারজনকে কাঁধে নিয়ে আনেন নিজেও ডুববেন অন্যকেও ডুবাবেন আমরা সমাজে নিজের অবস্থা খারাপ থাকার পরেও চার স্টলে বসে বসে হুজুরদের গীবত অমুকের গীবত তমুকের গীবত নিজের পকেটের টাকা খরচ করে 10 মাইল দূর থেকে সারাজীবনের গীবত কে যায় নাই এলাকায় আর চার দোকানগুলো বিশাল বড় একটা টিভি লাগায় রাখে অথচ কলা রুটি কেনার টাকা নাই 32 ইঞ্চি টিভি একটা উঠায় দেয় উঠায় ফানসা ভাই হ্যাঁ চিনি তো বলি আর বলার স্যার হুজুররা যে চিল্লা চিল্লি করছে এর লেগে তো হুজুরখানার ভিতরে ঢুকে যে চিল্লা চিল্লি করে বড় গলায় আমরা যদি তাদেরকে সুযোগ না দিতে মাহফিল কোত্থেকে করত বলে না এগুলো নিজের খবর নাই চিন্তার আরেকজনের ফিকির করে আরেকজনের দোষ চর্চা করে নিজের খবর না আল্লাহ বলেন নিজের খবর নিজে নাও তুমি তোমার আলাইকুম আনফুসুকুম তুমি তোমার নফসের ফিকির করো সাহাবা একটা নিজেদের ফিকির করতেন নিজেদের ফিকির অন্যের ফিকির না আ আল্লাহ আমি কি জান্নাতে যাব সাহাবাদের টেনশন ছিল এটা রাসূল আমারে কি জান্নাতে এক সাহাবী বলতেছেন হুজুর 70,000 মানুষকে একসঙ্গে জান্নাতে দিয়ে দিবে হুজুর একটু দোয়া করেন আমাকেও যেন আল্লাহ পাক ওই কাতারে শামিল করেন সাহাবা আমরা বলতেন এভাবে অথচ রাদিয়াল্লাহু আনহু মরদুআন আল্লাহ পাক নিজে বলেছেন সাহাবারাও আমার উপরে খুশি আমি আল্লাহও তাদের উপরে খুশি সুবহানাল্লাহ আস্তে করে যাদের উপরে আল্লাহ খুশি জান্নাত না জাহান্নাম জোরে বলেন জান্নাত না জাহান্নাম এর পরেও তারা টেনশন তাদের নিজেদের নিয়ে আর আমরা 24 ঘন্টা গুনাহের পর নিজেকে নিয়ে এত চিন্তা করি না অন্যকে নিয়ে যে চিন্তা করি এই চিন্তা নিজের বেলা যদি করতেন নিজে জান্নাতি হয়ে যেতেন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো একজন সাহাবী নাম শুনছেন তো পারেন তো কারণ আমাদের মুসলমানের সন্তান ওমরের নাম জানে না আবু বকরের নাম জানে না মেসি আর রোনালদোর নাম জানে না কোন গ্রুপে কে কেমনে খেলে এটা ভালো করে জানে জানবে কেমনে জানবেই তো কারণ ওই যে সিজারের বাচ্চা হইছে কানের ভিতরে যে আজান আর আকামত দেওয়া লাগবে ওটা ভুলেই গেছিল যেই সন্তানের কানে আজান থাকবে না আকামত থাকবে না ও তো মেসিকেই চিনবে ইমানদারকে চিনার কথা না এজন্য সাহাবীর নামে ইউটিউবে দেখলাম এক ভিডিওতে একদিন একজন প্রশ্ন করতেছে এক মুসলমানকে মাইক সামনে নিয়ে কয় একটু বলেন তো চারজন নবীর নাম সে বলছে আলী তো বলেন না হয়তো মুসলমানের সন্তান কালেমা জিজ্ঞেস করেন পারে না ইংলিশ পারে এটা নিয়ে খুব গর্ব কিন্তু নামাজ পারে না এটা নিয়ে তার আফসোস নাই ওইটা পারে ওইটা নিয়ে তার গর্ব এটা যে পারে না এটা কিছুই মনে করে না ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের ফিকির করেন হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে আল্লাহর নবী মুনাফিকের লিস্ট দিলেন আমিরুল মুমিনিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু হুযায়ফাকে ডাক দিয়া বলতেছেন হুযায়ফা একটু লিস্ট দিয়ে আমরা দেখাইবি নি কষ্ট হইতেছে আপনাদের 12টা বেজে গেছে কইছিলাম 12টা পর্যন্ত এটা বলে শেষ করি শুনুন আমিরুল হ্যাঁ চলবে 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 ফজর নামাজ খাতার তলে চলবে নাকি আমাদের তো ভাই জুমার নামাজের আগে আমাদের পেরেশানিতে বিশুদ্ধ রাতে ঘুমই হয় না ভাই টেনশনে কি ওয়াজ করব সারা বছর ওয়াজ করি মুখস্থ টেনশন করা লাগে না যত বড় মাহফিল হচ্ছে কি ওয়াজ করব বসলে ওয়াজ হয়ে যায় আর জুমা এমন একটা জিনিস বসলে আর টেনশন তা আমার তো টেনশন কাজ করতেছে কখন বাসায় যাব কখন দেখেন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন একজন সাহাবী যার ব্যাপারে নবী বলেন লাউ কানা বাদি নবিয়্যুন লাকানা উমর ইবনুল খাত্তাব যদি নবীর পরে কোন নবী থাকতো তাহলে কাদিয়ানি হইতো সুবহানাল্লাহ কথা কইলেন আহা গতকালের আগের দিন হযরত কোন ঢালকা নগরের শেখ জাফর আহমদ সাহেব মাদ্রাসার সাথে এক সফরে আসতেছি তো হুজুর বলতেছিলেন এই কাদিয়ানির বাচ্চারা এত বড় বাড়ছে মরণ আমার সাথে আপনি একটু চলেন হযরত আমার তো প্রোগ্রাম আছে তাহলে আপনাকে আমি নেব একদিন আপনাকে দরকার আমার কারণ অসংখ্য যুবকরা আমরা যতটুকু না ফায়দা হাসিল করাইতে পারবো আপনাদেরকে দেখাইলে এর চাইতে অন্যরকম ফায়দা হাসিল হয়ে যায় হুজুর বলতেছে আমি রাঙামাটি লেক থেকে ভিতরে প্রায় 2 ঘন্টা নাকি খালি এসে সফর করতে হয় স্পিড বোর্ডে ওই জায়গায় প্রায় 70টা না 72টা পাহাড় আছে ওই পাহাড়ের চিপায় কাদিয়ানির বাচ্চারা হেলিপ্যাড বানাইছে ওখানে হেলিকপ্টারে যে যে ওই জায়গার সরল করা মুসলমানদেরকে কাদিয়ানি বানাই দিয়েছে
হুজুর বলেন আমরা বিশাল বড় একটা জামাত পাঠাই ওখানে মেহনত করে তারপরে একটা কওমি মাদ্রাসা ওখানে দিছি যেটা সর্বজনীন পর্যন্ত সুবহানাল্লাহ এখন আলহামদুলিল্লাহ দ্বীনের রাস্তায় মানুষ আসছে তবলীগের মেহনতে আমরা দাওয়াত দিচ্ছি তা আপনি গেলে একটু আরেকটু কাজ হলো ওলামা একরামরা গেলে আরেকটু কাজ হলো কাদিয়ানীর এমন এমন জায়গা আস্তানা গড়বে যেখানে কোনো মানুষ নাই মানুষের সংখ্যা কম না নবী দাবি করে তারা এদেরকে যারা সাপোর্ট করবে এরাও কাফের এদেরকে যারা আশ্রয় দিবে প্রশ্রয় দিবে এরাও কাফের এখানে বড় মাদ্রাসা হুজুর আছেন এখানে আমার উস্তাদ তুল্লা এনারা আপনাদেরকে বারবার সতর্ক করেছেন নবীর পরে কোনো নবী কেউ দাবি করলে যারা সাপোর্ট করবে কি হবে শেষ নবীজির উম্মত বলে দাবি করে যদি ওই নবীর চেয়ার কাদিয়ানীরা দখল করে নবীজির জন্য যদি রক্তের বহে নদী তবুও হটব না এই দাবি থেকে কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে ঠিক কি নজরে কর আল্লাহর নবীর নিষেধ আছে আপনি যে আমারে বলতেছেন দেখাইতে আমি কেমনে দেখাই আমরা হইলে ক্ষমতার অপব্যবহার করে তারপরে সেটা দেখতাম কিন্তু আমিরুল মুমিনিন আউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহ ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহ ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم وبارك وسلم تسليما كثيرا كثيرا الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قد أفلح من زكاها وقد خاب من صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم وقال النبي صلى الله عليه وسلم إن في الجسد لمضغة إذا صلحت صلح الجسد كله وإذا فسدت فسد الجسد كله ألا وهي القلب أو كما قال النبي عليه الصلاة والسلام وقال تعالى في شأن حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما شكرا محبة دروس شريف اللهم صل على
محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله جامع إسلامي عربية بلية مدرسة شبار الدقاء جيتو দুই দিন ব্যাপী ৪২তম আজ মাহফিলের প্রথম দিনের শেষ অধিবেশনে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে একত্রিত হয়ে আসার বসার তৌফিক দান করেছেন কালিমাতুর শুকর আদায় করে জবান খুলে সকলে বলে আলহামদুলিল্লাহ দীর্ঘ রাত পর্যন্ত আপনারা আলোচনা শুনতে শুনতে ক্লান্ত হয়ে গেছেন ক্ষুধাও লেগে গেছে ঘুমের ছাপও আসছে এর ভিতরে আমি আপনাদেরকে খুব বেশি বিরক্ত করব না অল্প সময় মুক্তাসার ইনশাআল্লাহ ১২টা পর্যন্ত যতটুকু সময় আছে এতটুকু আল্লাহ যেন বরকত দান করে যে কথাগুলো বলবো সেগুলো আমার আমলের নিয়তে আমাকে বলার তৌফিক দিয়ে আপনাদেরকেও শোনার তৌফিক দান করুন বলেন আমিন এর আগে হযরত আজকের মাদ্রাসার মুতামিম সাহেব মাদ্রাসাতুল আলী উনি খুবই গুরুত্বপূর্ণ নসিহত করেছিলেন এবং বড় বড় আলোচকরা আজকে আপনারা আলহামদুলিল্লাহ দাওয়াত দিয়েছেন আমি বুঝি নাই এবং আমি জানিও না আমার আমাকে বাজান ডাকেন উনি মহব্বত করে মাঝে মাঝে বাবা ডাকে উনি কেন আমাকে লাস্টে বসাইলেন এত বড় বড় আলোচকরা থাকতে তো যেহেতু লাস্টে বসছি ইনশাআল্লাহ সবাই মুনাজাত দিয়ে তার বলা যাবে ইনশাআল্লাহ জোরে বলেন কারণ আমি খানা খাচ্ছিলাম আমি বলতেছিলাম আমার কি আওয়াজ বাজানের আওয়াজ আমার চেয়ে আরো পাঁচ ডাবল বেশি এই বয়সে আমি যদি হইতাম আমার তো খুঁজেই পাওয়া যেত অলরেডি এখনই দুর্বল হয়ে গেছে হয়তো দেখা যায় জোয়ান বয়স হয়তো খুব বেশি হয় নাই কিন্তু এরপরেও বয়স অনুযায়ী সবকিছু বিবেচনা করার পরে আমি এখনো নাচছে বুড়া ওনার কণ্ঠে এখনো যেই জোর আমার সাহস হয় না এই জোর দিয়ে কথা বলতে এজন্য আমি খুব ঠান্ডা মাথায় কথা বলবো আপনারা আমাকে সার্ভিস দিবেন ভালো যদি আপনাদের সার্ভিস দুর্বল হয় আমি চুপচাপ আলোচনা করে চলে যাব আর আপনাদের সার্ভিস যদি ভালো হয় ফাঁকে ফাঁকে দুই একটা গজলও শোনাবো ইনশাআল্লাহ এই যে আপনাদের সার্ভিস দুর্বল এই ঠেলাটা দেওয়া লাগলো কেন খোঁচা ছাড়া কথা বলতে হবে আমি খুব চিৎকার দিয়ে আপনাদের থেকে আওয়াজ দিতে চাই না আমি চাই আমি খালি একটু টোকা দিব আপনারা ওখান থেকে বারুদের মতো জ্বলে উঠবেন পারবেন পারবেন আওয়াজ যদি থাকে তাহলে ওয়াজ হয় আওয়াজ যদি না থাকে ওয়াজ হয় না এরপরে গলার যে দুর্বলতা অবস্থা ভাই আমার গলা দিয়ে শুধু ওয়াজ করা লাগে না আমার গলা দিয়ে দুইটা জিনিস হয় তাই না গজলও গাওয়া লাগে আবার এই গলা দিয়ে ওয়াজও করা লাগে গজলের গলা যেগুলো এগুলো একটু শৌখিন গলা এই গলা দিয়ে সব কিছু করা যায় না উচিত না কিন্তু আমি জোর করে করি এই জন্য সাবধানতা অবলম্বন করা জরুরি খুব ঠান্ডা মাথায় কথা বলবো কিন্তু সার্ভিস দেওয়া লাগবে ভালো আবারও কথা আসতে বলে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে যদি তৌফিক দান করেন দু চারটা কথা ইনশাআল্লাহ বলবো তবে তার আগে আমি একটু দেখি আপনারা খাইছেন তো সবাই না সবার খাওয়া হয়েছে আলহামদুলিল্লাহ আমিও আলহামদুলিল্লাহ ভোজন করে আসছি টেনশন নাই আপনাদের ক্ষুধা লাগলে বাসায় যায় খাবেন নাকি আর ক্ষুধাটা লাগার ভালো মতো যেন বাসায় যায় বেশি খাইতে পারে এখানে চিৎকার দিয়ে আল্লাহ আকবরের ধ্বনি দিয়ে ক্ষুধা লাগাবেন বাসায় যায় খাবেন তাহলে বউ বুঝবে যে না আমার বেচারা কষ্ট করে আসছে আজকে এই প্রোগ্রামের আওয়াজ কাদের বেশি যেহেতু ছাত্ররা আছে এখানে অধিকাংশ অবিবাহিতই থাকবে এই কারণে আমি অবিবাহিতদেরকে কষ্ট দিব না বিবাহিতদেরকেও ছোট করব না আমি তকবীর দিব ডানপন্থী বামপন্থী যদিও আমরা সবাই ডানপন্থী এখানে ঠিক নেই
এই এক বড় বড় এখানে আপনারা যারা আছেন আমি নারায়ে তাকবীর বলবো আপনারা আল্লাহু আকবার দিবেন রাজি আছেন এরপর এই বরাবর মানে বাসার এই পাশে যারা দ্বিতীয়বার দিব আপনারা দিবেন রাজি আছেন নারায়ে তাকবীর আল্লাহু এই বরাবর আওয়াজ বেশি হয় না আরো একবার জোরে নারায়ে তাকবীর আল্লাহু আপনারা রাজি জিতবেন না হারবেন দেখা যাক লিল্লাহে তাকবীর জিতছে কারা সবাই মিলে আওয়াজ দেন নারায়ে তাকবীর আরো জোরে নারায়ে তাকবীর আলহামদুলিল্লাহ বেশ জুমার রাত আজকে বরকতপূর্ণ রাত আল্লাহর থেকে বরকত কুড়িয়ে নেওয়ার রাত বরকত কিভাবে কুড়িয়ে নেওয়া লাগে সেই ফিকির করব ইনশাআল্লাহ আল্লাহ পাক আমাদের ঈমানের ভিতরে জোর দান করুক জোরে বলেন আমিন আমাদের ঈমানের ভিতরে নূর দান করুক জোরে বলেন আমিন আমাদের দিলের ভিতরে শুধুমাত্র আল্লাহর ভয় ঢুকায় দেন জোরে বলেন আমিন এই গলা দিয়ে কণ্ঠ দিয়ে আওয়াজ দিতে আল্লাহর নামে কোনো দ্বিধা জবান যেহেতু আল্লাহ দিয়েছেন কণ্ঠ যেহেতু আল্লাহ কোনো মানুষের স্লোগান দিব না আল্লাহ ছাড়া ভয় পাবো কাকে আওয়াজ দিব কার লড়াইয়ে ওই ময়দানেতে যেতে তোমাকে হবে প্রয়োজনে সব রক্তটুকু জমিনেই ঢেলে দেবে লড়াইয়ের ওই ময়দানেতে যেতে তোমাকে হবে প্রয়োজনে সব রক্তটুকু জমিনেই ঢেলে দেবে তবুও তোমায় লড়তেই হবে মানিবে না পরাজয় তবুও তোমায় লড়তেই হবে মানিবে না পরাজয় বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয় সে কোনো দিন আসবে না রে পর যদি ভয় আসবে বিজয় রক্ত আর জীবনের বিনিময় আসবে বিজয় রক্ত আর জীবনের বিনিময় বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয় সে কোনো দিন আসবে না রে পর যদি ভয় ঠিক না কার জন্য লড়াই হবে কার জন্য আওয়াজ হবে যারা দিতে পারে না না দিতে পারার পিছনে একটা কারণ আছে কারণ হলো তাদের নফসকে শয়তান ঘিরে রাখছে নেতাদের বেড়া জালে দুনিয়ার বেড়া জালে গোলামির বেড়া জালে যার কারণে নিজের খায় নিজের পরে গোলামি করে অপরে নিজের খায় নিজের পরে নাচে আরেকজনের কথায় আমরা যারা আছি এখানে নিজের খাবো না আল্লাহর খাবো আল্লাহর পরবো গোলামিও করবো আল্লাহ যে আল্লাহর খায় সে আল্লাহর গোলামি ছাড়া কারো গোলামি করতে পারে না এই জন্য আল্লাহ বলেন বান্দা দুনিয়ার জিন্দগিতে নফসকে আগে দমাও কারণ নফসটাই কিন্তু এগুলা করায় চেয়ারম্যান সাহেবের কথা যদি না শুনোস এমপির কথা যদি না শুনোস চাকরি থাকবো না বেটা হুজুর ঘর আছে হুজুরদের দার জায়গায় হুজুরে বললে সামনে যাবি সালাম কালাম দিবি নামাজ পড়বি চলে আসবি শেষ আসল কাজ তো বড় এখানে শয়তান নফস খোঁচা দিয়ে তারে ওইটা করায় এজন্য আল্লাহ বলেন ওয়াইদা লাকুল লাযিনা আমানু ক্বালু আমান্না আমাদের কাছে যখন আসবে আমরা আপনাদের পক্ষে আছি আগান আর ওখানে যখন যাবে আরে কই দিছে আগাইতে আগাক না জেলখানায় দেওয়া যাবে ওয়াইদা খালাউ ইলা শায়াতিনহিম কলু ইন্না মাআকুম মানে আমরা তো তোমাদের সাথে আছি হুজুরদের সাথে একটু বাহানা করি আর কি সে মনে করছে ঈমানদারদের সাথে বাহানা করে কুল পাবে সে জানে না যে আল্লাহ পাক কত বড় বাহানা করতে জানে এজন্য আল্লাহ বলেন বাহানা করে কেউ টের পায় নাই দুনিয়াতেও কুল পায় নাই বাঁচতেও পারে নাই সুতরাং অতীতে যারা সফল হয়েছে ওরা প্রত্যেকটা মানুষ প্রত্যেকটা ঈমানদার প্রত্যেকটা মুমিন তাদের নফসকে পবিত্র করার মাধ্যমে সফল হয়েছে নফসকে কি কে কারণ মানুষকে ধোকা দেয় নফস আর শয়তান আগে শয়তান নফসকে খোঁচা দেয় এরপর নফস বান্দাকে বলে তুই এমনে চল আমাদের নফস যেভাবে আমাদেরকে বলে আমরা সেভাবে চলি অথচ উচিত ছিল নফসের বিরোধিতা করা কারণ রাসূল হাদিসের ভিতরে বলেন আল মুজাহিদু মান জাহাদা লিনাফসি এই মুজাহিদ শুধুমাত্র তরবারি নিয়ে যুদ্ধ করার নাম নয়
মুজাহিদ শুধুমাত্র কলম দিয়ে লেখনীর নাম নয় মুজাহিদ শুধুমাত্র একটা জিনিস নিয়ে পড়ে থাকার নাম নয় রাসূল বলেন এটা অন্যতম একটা জিহাদ যেই ব্যক্তিটা তার নফসের সঙ্গে জিহাদ করলো ও হলো সবচেয়ে বড় মুজাহিদ সুবহানাল্লাহ নফস বলছে এটা আমি করব এটা নফস বলে গানের ক্যান্ডেলে যা আমি বলবো না মাহফিলে যাব নফস বলবে যা খেলা দেখতে যা আমি বলবো না কোরআন শুনতে যাব এটা হলো নফসের বিরুদ্ধে আচরণ এইজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ক্বাদ আফলাহা মান যাক্কাহা কেউ আপনার কাছে আসলো পরামর্শের জন্য আমিন বাজার বাজারে অথবা বলিয়ার উপর বাজারে একটা দোকান দিবে শোরুম দিবে কোনো একটা কিছুর শোরুম অথবা দোকান অথবা রেস্টুরেন্ট আপনি একজন গ্রহণযোগ্য মানুষ ব্যবসায়ী মানুষ আপনার ব্যবসা সম্পর্কে ভালো ধারণা আপনার কাছে ডাক দেয়া বলল ভাই আমি বাজারে দোকান দিতে চাই কিসের দোকান দিবা বলে শোরুম দিব অমুক জিনিসের শোরুম অথবা অমুক জিনিসের দোকান আপনি তারে বললেন ভাই রে এলাকার ভিতরে আমাদের একজন ভাই আছে নাম আব্দুল্লাহ এই আব্দুল্লাহটাও এলাকার ভিতরে একটা দোকান নিয়েছে সেম দোকান গত দুই বছর যাবত দোকানটা পরিচালিত করে ওই বান্দাটা এই এই জিনিসগুলো ফলো করলো যার কারণে এই বান্দাটা একটা দোকানের জায়গায় এখন তার পাঁচটা দোকান ব্যবসায় বরকত হয়ে গেছে এই এতটুকু কথা বলা মানে হলো তুমিও যদি এই দোকানটা দিতে চাও ওই ব্যক্তিটা যেভাবে যেভাবে চলেছে তুমিও সেই পন্থাগুলো অবলম্বন করো তাহলে তুমিও তার মতো ব্যবসায় সফলতা অর্জন করতে পারবা এই কথাটা যেরকম ঠিক আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাকে বুঝায় দেন 2022 সাল কেন কিয়ামত পর্যন্ত সকল মুসলমানের জন্য এই কথা দুনিয়ার জিন্দেগিতে কেউ যদি আল্লাহকে প্রশ্ন করে মালিক দুনিয়ার জমিনে কেউ যদি সফলতা পেতে চায় হে আল্লাহ তুমি আমাদেরকে বলো কোন রাস্তায় সফলতা আল্লাহ পাক রব্বুল আলামিন বলে মুমিন সফল যদি হতে চাও অতীতেই তারা সফলতা লাভ করেছে যে বান্দা তার অন্তরটাকে নেক দ্বারা পরিবর্তন করে পুত পবিত্র বানাইছে আমি আল্লাহ দুনিয়া আখেরাতে সব জায়গায় ওই বান্দাদেরকে সফলতা দান করে দিলাম সুতরাং তুমিও যদি সফল হতে চাও দুনিয়া আখেরাতে সফলতা চাও বান্দা তুমিও তোমার নফসকে পবিত্র বানায় নাও আর যদি তোমার নফসটা পবিত্র না থাকে অপবিত্র থাকলেও কদ খাবা মান দসাহা যারা এই নফসকে খারাপ বানাইলো অপবিত্র বানাইলো দুনিয়াতেও তারা অসফল কিয়ামতের ময়দানেও তারা অসফল দুনিয়ার সফলতা মানুষ মনে করে গাড়ি থাকলেই সফলতা মানুষ মনে করে বাড়ি থাকলেই সফলতা মানুষ মনে করে মনে হয় আমি চেয়ারম্যান হইলাম এটাই মনে হয় আমার সবচাইতে বড় সফলতা মানুষের কাছে সফলতা মনে গাড়ি হওয়া বাড়ি হওয়া ক্ষমতা হওয়া আল্লাহ পাক রব্বুল আলামিন বলে সবচাইতে বড় সফলতা বান্দা এখান থেকে কবরে যাবেন কবরে যাওয়ার পর যদি কোনো বান্দা জান্নাত না পায় দুনিয়ার জমিনে যত বড় এমপি মন্ত্রী হোক না কেন সবচাইতে অসফল এতিম মিসকিন আর কেউ হতে পারে না আল্লাহ পাক রব্বুল আলামিন এই কারণে বলেন মুমিন তোমার নফসকে তুমি পবিত্র করে নাও অন্তরকে পবিত্র বানাও দিলটাকে ঠিক করে দাও অন্য আয়াত আল্লাহ পাক রব্বুল আলামিন বলে মুমিন নিজের অন্তরকে ঠিক রেখে আগে নিজে নামাজি হও ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আলাইকুম আনফুসুকুম বান্দা তুমি তোমার নিজেকে ঠিক করো অন্তরকে ঠিক করো নফসকে ঠিক করো কোন মুমিন বান্দা অন্তরকে ঠিক করে হেদায়েতের রাস্তায় চলার পর অন্য বান্দারা যদি নাও চলে আপনি নিজে যদি ঠিকঠাক মতো চললেন বান্দারে দাওয়াত দিলেন কেউ যদি গ্রহণ না করে সে যদি গুমরাহের রাস্তায় চলে আল্লাহ বলে ওই বান্দার জন্য আল্লাহর দরবারে আপনার কোনো জবাব দিতে দরকার নাই কারণ প্রত্যেকে প্রত্যেকের বোঝা বহন করবে দুনিয়ার জমিনে একজন আরেকজনের বোঝা বহন করে এটা সমস্যা নাই কিন্তু কেয়ামতের ময়দানে কেউ কারো বোঝা বহন করবে না লা তাযরু ওয়াজরাতুন উযরা উখরা এই জন্য একজন আরেকজনের বোঝা বহন করবে এটা আখেরাতের জায়গা না আখেরাতে সবাই সবার বোঝা বহন করে এখানে এমন একটা জায়গা যেই জায়গাটা আখেরাতের কামাই করার জায়গা বান্দা ইমানদার যদি হয় বান্দার নফসটা ঠিক রাখবে যেই বান্দার নফস ঠিক ওই বান্দা কোনোদিন হারাম খাইতে পারে না
যেই বান্দার নফস ঠিক ওই বান্দা কোনোদিন গুনাহের রাস্তায় চলতে পারে না যেই বান্দার নফস ঠিক এই বান্দা কোনোদিন জেনা ব্যভিচার দুর্নীতি সুদ ঘুষ হারাম এই সমস্ত রাস্তায় বান্দা চলতে পারে না যেই বান্দার নফস ঠিক ওই বান্দা পাঁচ ওয়াক্ত নামাজ মসজিদের জামাতের সঙ্গে আদায় করে ঠিক কিনা নফস যার ঠিক তার দুনিয়া ঠিক দুনিয়ার জমিনে অসংখ্য বান্দারা আছে বড় বড় গলায় বলবে আমি মুমিন মুমিন যদিও দাবি করে আল্লাহ পাক রব্বুল আলামিন বলে হে মুমিন ঈমান যদি তোমার দিলের ভিতরে থাকে ঈমানের নূর যার দিলের ভিতরে থাকে উপরে ঘ্রাণ ছড়ায় না ছড়ায় না আম কিনতে যাবেন বাজারের ভিতরে দেখবেন আমের ভিতরে দেখবেন ঘ্রাণ যখন ছড়ায় বুঝতে হবে আমটা পেকে গেছে আম পাকবে উপরে চামড়া সুন্দর হয় ঘ্রাণ ছড়ায় কেন বলে আমটা পেকে গেছে আবার যখন আমটা পচে যায় কেমনে বুঝবেন বলে ভিতরে পচলে উপরে দুর্গন্ধ ছড়ায় চামড়াটাও কালো হয়ে যায় এ মুসলমান আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইন্না ফিল জাসাদি লামুদগাতান ইযা সালাহাত সালাহাল জাসাদু কুল্লু প্রত্যেকটা মুমিনের ভিতরে আল্লাহ পাক মানুষের ভিতরে কলব দান করছে ওই কলবটা ঈমানের নূর দ্বারা যদি কারো পরিবর্তন হয় আল্লাহর নবী ডাক দিয়া বলেন ওই মুসলমান বুঝবে আম যখন নাকি পাকলে উপরে চামড়ার ভিতরে ঘ্রাণ ছড়ায় আবার চামড়ার ভিতরে সুন্দর রং ছড়ায় একজন ঈমানদার বান্দা যখন ঈমানওয়ালা হয় নফস পরিবর্তন হয় ওই ঈমানদার বান্দার ঈমান ঠিক রাখার কারণে বান্দার উপরে সুন্নতের ঘ্রাণ ছড়ায় বান্দা যদি ইমানদার হয় উপরে নামাজের ঘ্রাণ ছড়ায় বান্দা যদি ইমানদার হয় উপরে হালাওয়াতি ইমানের ঘ্রাণ ছড়ায় বান্দা যদি ইমানদার হয় নামাজের ঘ্রাণ ছড়ায় বান্দা যদি ইমানদার হয় জিকিরের ঘ্রাণ ছড়ায় বান্দা যদি ইমানদার হয় দানের ঘ্রাণ ছড়ায় বান্দা যদি দুর্নীতিবাজ হয় বান্দার যদি ঈমান ঠিক না থাকে বান্দার যদি ঈমান পরিপূর্ণ না থাকে বান্দা যদি গুনাহগার থাকে ওই বান্দার উপরে দুর্নীতি ছন্দবাজি সন্ত্রাসের দুর্গন্ধ ছড়ায় ঈমান যদি না থাকে নামাজের কথা কইলেই বলবে প্যান্টের সমস্যা আছে না নাই ছোটবেলায় প্যান্টের সমস্যা ছিল এখনো আগেও মুছছে এখনো প্যাম্পাস আছে না রোজার কথা বললেই প্রবলেম ইমানের কথা বললেই প্রবলেম তার মানে ওর ইমানের ভিতরে শয়তান প্রস্রাব করে দিয়েছে শয়তান ভালো কাজ করতে দেয় না টান দিয়ে ধরে নিয়ে দেয় এটা করবি কে বেটা কারণ আল্লাহ পাক দুনিয়াতে খলিফা বানাইলেন ইন্নি জাইলুন ফিল আরদি খলিফা দুনিয়ার জমিনে আমি খলিফা বানাইতে চাই আল্লাহ যেমন খলিফা বানাইতে চায় শয়তানও চায় কি চায় না এলা আমাদের দেশে ভালো আল্লাহ ওয়ালা বুজুর্গরা যেমন আছে পণ্ড পীর আছে আছে না নাই পণ্ড পীরের মুরিদদের দেখবেন কথা একটা বলবে যে আমার ঈমান ঠিক আছে নামাজ না পড়লেও বলে কি বলে না যার নামাজ নাই তার তো ঈমানই নাই ঠিক থাকবে কোথায় আবার রাসূল বলেন ঈমান আর কুফরের মধ্যে পার্থক্য জোরে বলেন কি যার নামাজ নাই তার কি নাই ঈমান নাই ঈমান নাই হে কামন ঈমান লাগে না ঈমান ঠিক আছে মিয়া নামাজ তো তাদের লাগে যাদের আল্লাহর সঙ্গে মহব্বত নাই আর আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইবাদত নামাজ এমন একটা জিনিস ঈমানের রওনক এমন একটা জিনিস মুমিন বান্দাকে দেখলে কেমনে চিনবে ওয়াসজুদ আকতারি বান্দা সিজদা দাও সিজদার মাধ্যমে আল্লাহর নিকটবর্তী হও আল্লাহ পাক রব্বুল আলামিন একমাত্র আল্লাহর নিকটবর্তী হওয়ার জন্য সিজদা ছাড়া অন্য কোনো কিছু রাখেন নাই যার কারণে হাদিস শরীফে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন বান্দা নামাজটা এমন একটা জিনিস নামাজটা এমন একটা জিনিস বান্দা এটা যত পড়ে আল্লাহর নিকটবর্তী হয় রাসূল মাঝে মাঝে নামাজটা এমন ভাবে পড়তেন আল্লাহর নবী বলেন আমি যখন নামাজ আদায় করতাম আমি দেখতাম আসমান থেকে আল্লাহ পাক জান্নাতের নিয়ামত আমার সামনে দিয়ে রাখছে মান্দা নামাজের মাধ্যমে আল্লাহর নিকটবর্তী হয় এই জন্য আল্লাহ পাক মুমিনদের অন্যতম গুণ বর্ণনা করে বলেন সিমাহুম ফি উজুহিহিম মিন আসারিস সুজুদ মুমিনের চেহারার দিকে তাকাইলে বুঝবা কিভাবে চেহারার দিকে তাকাও ঘুষের গন্ধ থাকবে না
সুদের গন্ধ থাকবে না সিগারেটের গন্ধ থাকবে না গাঁজার গন্ধ থাকবে না মুমিনের চেহারার দিকে তাকাইলে দেখা যাবে মুমিনের চেহারার ভিতরে সেজদার প্রভাব সীমাহুম ফি উজুহিহিম মিন আছারি সুজুদ বান্দার চেহারার দিকে তাকাই নেই বোঝা যায় নামাজি বান্দার চেহারার দিকে তাকাই নেই বোঝা যায় সেজদাওয়ালা এ মুসলমান কারণ এই সেজদা আল্লাহর কাছে বান্দার নিকটবর্তী করায় দেয় আজকে সমাজের ভিতরে যার নামাজ নাই তার ঈমান নাই যে সমস্ত যুবকেরা ঈমানদার দাবি করে মুসলমান দাবি করে নামাজ নাই বুঝতে হবে তার ঈমানও নাই সে মুসলমান না বন্ধ তুমি রমজান এলে রাখো না রোজা দিনকে করো আঘাত পয়সা কড়ির নেই তো অভাব দাও না তো যাকাত তুমি ঈমানদারির বড়াই করো নেই তোমার ঈমান ঈমানদারির বড়াই করো নেই তোমার ঈমান তুমি কেমন মুসলমান তুমি কেমন মুসলমান নামাজের সাথে নাই পরিচয় মানো না কোরআন নামাজের সাথে নাই পরিচয় মানো না কোরআন তুমি কেমন কেমন মুসলমান তুমি কেমন মুসলমান তুমি নবীর উম্মত দাবি করো সুন্নাহ মানো না নবীর অপমানে তোমার হৃদয় কাঁদে না তুমি বিজাতীয় সংস্কৃতিতে শুপেছো পরাণ বিজাতীয় সংস্কৃতিতে শুপেছো পরাণ তুমি কেমন মুসলমান তুমি কেমন মুসলমান নামাজের সাথে নাই পরিচয় মানো না কোরআন তুমি কেমন মুসলমান রাগ করতেছেন কেউ যার নামাজ নাই তার কি নাই আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন বান্দা এই কারণে নফস ঠিক করো যার নফস ঠিক তার নামাজও ঠিক নফস ঠিক নাই মসজিদে যায় নামাজ আদায় করার জন্য মনের ভিতরে নিয়ত থাকে সামনে নির্বাচন নামাজ না পড়লে ভোট মিলত না এটা ভালো করে জানা সেই কারণে নির্বাচনের আগে দেখবেন হুজুর করে খালি ঠেলায় আর ঠেলায় ঠেলায় আর ঠেলায় ঠেলায় লাভ নাই যার নফস খারাপ উপরে দেখলেই বোঝা যায় এটা ভন্ড এই কারণে ভাইরা খুব বুঝবেন অন্তর এমন একটা জিনিস আল্লাহ পাক রব্বুল আলামিন এটাকে মানুষের মূল জিনিস বানাইছেন রাসূল বলেন এটা ঠিক তো সব ঠিক ওইটা নষ্ট তো সব নষ্ট দুনিয়ার জমিনে প্রত্যেকটা বান্দার অন্তর যদি ঠিক হয় ওই বান্দা জান্নাতি আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব বলেন আলা ওয়াহিয়াল কলব ওইটাই হলো কলব যেটা ঠিক হওয়ার দ্বারা একজন মুমিনের মাথা থেকে পা পর্যন্ত সব কিছু আল্লাহ পাক সুন্দর করে দেয় যদি নফস ঠিক হয় দুর্নীতি মজা লাগবে না নফস যদি ঠিক হয় জেনা মজা লাগবে না নফস যদি ঠিক হয় ঘুষ এগুলা মজা লাগবে না আর নফস যদি খারাপ হয় যতই গুনাহ হোক না কেন গুনাহটাকে গুনাহই মনে হবে না নফস যদি খারাপ হয় খারাপকে খারাপ মনে হয় না রাসূল বলেন হ্যাঁ এটাই হলো আলামত বুঝার কেমনে বুঝবেন আপনার নফস খারাপ আল্লাহর ঘর মসজিদের ভিতরে যান নামাজ আদায় করার জন্য দাঁড়ান দেখবেন মজা লাগে কিনা নামাজ পড়তে গেলে যদি মনে করেন মজা লাগতেছে না বুঝতে হবে অন্তর ঠিক নাই আয় হায় সমাজের ভিতরে মুসল্লির অভাব নাই নামাজের অভাব নাই দানবীরের অভাব নাই এখানে এসে দান করে কয়েক কোটি টাকা দানটা করছে কেন ওই যে বান্দাদারে দানবীর বলবে হাদিস শরীফে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন কিয়ামতের ময়দানে আমার মতো কিছু বক্তাদেরকে ডাক দেয়া বলবে বান্দা বল দেখি কেন জবান দিয়ে আওয়াজ করছিলি আমরা হয়তো বলবো মাযাল্লাহ মালিক তোমার সন্তুষ্টির জন্য করছি কিছু মুমিনকে আল্লাহ পাক ডাক দেয়া বলবে নামাজ আদায় করছিলি বলে হ্যাঁ কার জন্য বলে আল্লাহ তোমার জন্য যাকাত দিয়েছিলি নাকি বলে বল যাকাত দিলাম মালিক তোমার জন্য জিকির আদায় করছিলি কার জন্য মালিক তোমার জন্য আল্লাহ বান্দাকে ডাক দেয়া বলবে হ্যাঁ মিথ্যুক